যাদের বিভিন্ন পর্যায়ে অপারেশন করা হয়েছে প্রাইমারি অপারেশন সেকেন্ডারি অপারেশন এবং থার্ড লেভেলে গিয়েও অপারেশন অনেকে লাগছে এবং এই প্রত্যেকটা রোগীর পেছনে এক একটা করে নতুন স্টোরি আছে প্রত্যেকটা রোগীর পেছনে নির্মামতার একটা ইতিহাস আছে যে তারা বিভিন্ন সময়ে ছাত্র আন্দোলনে গিয়েছেন কেউ শিশু কেউ কিশোর কেউ মা একজন মহিলার সাথে আমরা কথা বলেছি পারভিন যাত্রাবাড়িতে যিনি যেদিন বেশি গুলিবিদ্ধ অবস্থায় বাচ্চাদের লাশ পড়েছিল বা আহত অবস্থায় পড়েছিলো আহত একটি ছেলে তাকে রিকোয়েস্ট করেছিল যে আমাকে একটু ধরে এখান থেকে সরান সে পড়েছিল রাস্তার ধারে তাকে সে বুকে জড়িয়ে সরানোর চেষ্টা করছিল বুকে জড়ানো অবস্থায় ওই ছেলেটির পিছন থেকে আরেকটি গুলি করা হয় সেই ছেলেটা তার বুকের মধ্যেই শহীদ হয়ে যায় সে যখন পিছনে ঘুরে দেখছিল যে কে গুলি করছে তখন ওই মহিলার চোখে গুলি করা হয় সেই চোখে গুলিবিদ্ধ অবস্থায় এখানে চিকিৎসাধীন সে আছে এরকম অসংখ্য নদীর নিয়ে প্রত্যেকের এক একটা জীবন্ত কাহিনী নিয়ে প্রত্যেকে এখানে ভর্তি আছেন তো এগুলো আমাদের তদন্তের বিষয় ছিল যে এটা যে গণহত্যা ছিল তারা বিভিন্নভাবে ডিনাই করার চেষ্টা করেছে কোনো গুলি করা হয়নি এবং এই গুলিগুলো দেখেন কেউ পায়ের নিচের দিকে নয় সমস্ত গুলি হচ্ছে বুক থেকে উপরের দিকে যে গুলিগুলো করা হয় শুধুমাত্র জীবনহানি করার জন্য বা পারমানেন্টলি ডিজেবল করে দেওয়ার জন্য সেই গুলিগুলোর প্রমাণ আমরা এখানে পেয়েছি আমরা তাদের নাম ঠিকানা তথ্য এগুলো কালেকশন করছি তাদের বক্তব্য নিচ্ছি এবং ভবিষ্যতে আরও তাদের সাথে যোগাযোগ করে আরও ডিটেল আমরা নিব কারণ এত বিপুল সংখ্যক আহত রোগী বা এদের তথ্য একদিনে নেওয়া সম্ভব না সেটা আমরা কন্টিনিউয়াসলি করতে থাকব। এটা হচ্ছে আমাদের মোটামুটি এখানকে আমরা যেটা দেখেছি আমরা আমরা এইখানে সবচাইতে সবার আগে আমরা যদিও মামলার প্রয়োজনীয় তদন্ত করছি কিন্তু এই হসপিটালের কর্তৃপক্ষ এবং ডাক্তার সাহেবদের প্রতি আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে জাতিরও তাদের প্রতি কৃতজ্ঞ থাকা দরকার কারণ ওই সংকটকালে তারা যে সার্ভিস দিয়েছেন আমাদের স্বাধীনতা যোদ্ধাদের তাদেরকে তাৎক্ষণিকভাবে এখানে অ্যাটেন্ড করা তাদের চিকিৎসা দেওয়া এখন পর্যন্ত যেটা করে যাচ্ছেন এইটা তারা দ্বিতীয় মুক্তিযুদ্ধের যে মুক্তিযোদ্ধাদের নাম যুদ্ধক্ষেত্রে যারা আহত হয়েছেন তাদের পাশাপাশি ওনাদের নামও লিখে রাখতে হবে কারণ ওনারাও এই যুদ্ধের একটা বিরাট অংশীদার এই যে এভিডেন্স নিচ্ছি যে আসামিদের নাম যে আমরা পাচ্ছি সেগুলোর ব্যাপারে যদি আইনগত পদক্ষেপ নিতে হয় তাহলে দ্রুত ট্রাইব্যুনালকে দরকার কারণ কোর্টের কাছে প্লেস করলেই কেবল আমরা নেসেসারি অর্ডার্স আমরা পাবো সেই কারণে আমরা মনে করি যে ট্রাইব্যুনাল খুব দ্রুত পুনর্গঠন হওয়া দরকার এবং আমাদের প্রসিকিউশন টিমও তো মাত্র পাঁচজন আমরা নিয়োগ প্রাপ্ত হয়েছি আরও লোক দরকার তদন্ত সংস্থায় লোক দরকার ফুল সুইং কাজ শুরু করার জন্য আমাদের এই জিনিসগুলো তাড়াতাড়ি দরকার এটা আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে সরকার যাতে দ্রুত এই ব্যাপারে দৃষ্টি দেন